বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে চলেছি পৃথিবীর সবথেকে ঠান্ডা কয়েকটি জায়গা। তো গাইস, বর্তমানে তো শীতকাল চলতেছে আর আপনারা একটু হলেও অলস হয়ে গেছেন। আমাদের বাংলাদেশে তো তেমন একটা শীত নাই, যদিও বা কালকে অনেক বেশি শীত পড়েছে। কিন্তু এই শীতে যদি আপনারা কাবু হয়ে যান, তাহলে তখন কী হবে যখন পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গায় নিজেকে নিয়ে যাবেন, যেখানকার তাপমাত্রা আপনার শরীরটাকে পুরো বরফে পরিণত করবে। আমাদের এই পৃথিবীতে অনেক গরম এবং অনেক ঠান্ডা জায়গা রয়েছে, আর এই পৃথিবীতে অ্যান্টার্কটিকাকে সবথেকে ঠান্ডা জায়গা বলা হয়ে থাকে। কিন্তু দুনিয়াতে আরও অনেক ঠান্ডা জায়গা রয়েছে যেখানে মনে হয় না আপনারা জীবিত থাকতে পারবেন। তো চলুন দেখে আসি পৃথিবীর সবথেকে ঠান্ডা কয়েকটি জায়গা। রগ্রাস পাস, মন্টানা, ইউএসএ। ইউএসএর এই রগ্রাস পাস অনেক ঠান্ডা জায়গা। এই জায়গা সমুদ্র তট থেকে 5000+ ফুট উঁচুতে অবস্থিত। এই জায়গা ঠান্ডা এবং আলাস্কার ঠান্ডা আবহাওয়ার জন্য অনেক বেশি ফেমাস। যদিও বা এখানে সবুজের সমারোহ রয়েছে, কিন্তু তবুও আপনারা এখানে থাকতে চাইবেন না, কারণ এখানকার তাপমাত্রা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই জায়গাটি 1954 সালে সব রেকর্ড ভেঙে দিয়েছিল, আর এই জায়গার সব থেকে কম তাপমাত্রা মাপা হয়েছিল -57°C। ওয়েমিয়াকন, রাশিয়া। ওয়েমিয়াকন রুশের ইন্দিগ্রি নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম। এই জায়গা রাশিয়ার সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে একটি মানা হয়, আর এখানে এত ঠান্ডা হবার সত্ত্বেও কিছু মানুষ এখানে বসবাস করে। বলা হয় এখনও এখানে 500-এর বেশি মানুষ বসবাস করে। এই জায়গাটায় অ্যান্টার্কটিকার মতো আবহাওয়া রয়েছে এবং অনেক ঠান্ডা। 6 ফেব্রুয়ারি 1933 সালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা কিনা -96°F ছিল। আর এই তাপমাত্রা ওয়েমিয়াকনকে পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে একটি বানিয়েছে। মাউন্ট মেকেনলি, অ্যালাস্কা। অ্যালাস্কা তো অবস্থিত মাউন্ট মেকেনলি, যেটা একটা পর্বত শৃঙ্খল, আর এটাও দুনিয়ার সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে একটি। মাউন্ট মেকেনলিকে ডিনালি নামেও জানা যায়। এই পর্বত অনেক উঁচু এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে মাটি থেকে আমরা যতটা উপরে উঠবো তাপমাত্রা ততই কমতে থাকবে। মাউন্ট মেকেনলি উত্তর আমেরিকার সবথেকে উঁচু জায়গা। এটা সমুদ্র তট থেকে প্রায় 20,000 ফুট উঁচু। মাউন্ট মেকেনলি পৃথিবীর সবথেকে সুনসান এবং নিরিবিলি পাহাড়ের মধ্যে একটি, আর এখানকার তাপমাত্রা শরীরটাকে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানকার নর্মাল তাপমাত্রা -73°C। অ্যামাউন্ট সেন্ট স্কট, সাউথ পোল স্টেশন, অ্যান্টার্কটিকা। এই জায়গাটি অ্যান্টার্কটিকার সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে একটি। এটি অ্যান্টার্কটিকায় অবস্থিত অনেক প্রসিদ্ধ এবং সুনসান একটি জায়গা। অ্যামাউন্ট সেন্ট স্কট স্টেশন হলো আমেরিকার সায়েন্টিফিক রিসার্চ সেন্টার। অ্যামাউন্ট সেন্ট স্কটের উচ্চতা সমুদ্র তট থেকে 9,301 ফিট, আর এই জায়গার নাম শোনার পর মানুষের হাওয়া টাইট হয়ে যায়, আর এটার আবহাওয়া তো আরও বেশি ঠান্ডা। শুনলে অবাক হবেন, এখানে 6 মাস রাত এবং 6 মাস দিন থাকে। জুন 1982 সালে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা -42.5°C মাপা হয়েছিল। ডোমফুজি, অ্যান্টার্কটিকা। বন্ধুরা, এই ডোমফুজিকে পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গা বলা হয়ে থাকে। ডোমফুজিকে ড্যাখরি ডোম নামেও জানা হয়ে থাকে। ডোমফুজি একটি পূর্ব আর্কটিক জায়গা, আর এটা সমুদ্র তট থেকে 12,500 ফিট উঁচুতে অবস্থিত। যেহেতু এটা অ্যান্টার্কটিকাতে অবস্থিত, এই জন্য এটা অনেক শুষ্ক এবং অনেক ঠান্ডা একটি জায়গা। গরমের সময়ও এখানকার তাপমাত্রা -30°C থাকে। আর তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে শীতকালে এখানে কতটা ঠান্ডা থাকে। আর বলে রাখা ভালো যে এখানকার ঠান্ডাকালীন তাপমাত্রা -2°C। তো এখন আপনারা বুঝে নিন যে এটা কতটা ভয়ানক ঠান্ডা, আর এটা আগস্ট 2010 সালে মাপা হয়েছিল। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।